হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল ব্লগে আপনাদের স্বাগতম। ফ্রাইডেতে নাইফের বাবা ট্রাই করে নাইফকে এবং আমাকে একটু আলাদাভাবে সময় দিতে, আমাদের নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। অন্যান্য দিন আসলে সেটা হয়ে ওঠে না, অথবা ফ্রাইডে তো অনেক সময় সেটা হয় না। তো আজ যেহেতু আমরা সবাই ফ্রি ছিলাম, তো বাইরে একটু বের হলাম ঘুরতে এবং সুন্দর একটি খেলনার দোকানে চলে আসলাম। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, অনেক কিছুই ছিল। নাইফ আগেও কয়েকবার এই দোকানে গিয়েছে এবং কিছু খেলনা টেলনা কিনেছে। তো ওর ম্যাগনেট ডার্টবোর্ড যে খেলনাটা, এটা খুবই পছন্দের, প্রায় ওখানে গিয়ে খেলে। একটা ডার্টবোর্ড টানানো ছিল সেটার উপরে। তো নাইফের বাবা প্ল্যান করলো যে ওকে একটা কিনে দেই, ও বাসায় গিয়ে এটা দিয়ে ভালোভাবে খেলতে পারবে। ম্যাগনেট ডার্টবোর্ড দিয়ে ছোট বড় সকলেই খেলতে পছন্দ করে, বড়দের মাঝে ওই খেলাটা খুবই জনপ্রিয়। আর নাইফ যেহেতু খেলতে খেলতে অনেক সময় পড়ে যায়, বাইরে যখন খেলতে নিয়ে যাই পার্কে বা কোনো খেলার মাঠে, ফুটবল খেলে বা সাইকেল চালায়, তখন পড়ে গিয়ে অনেক সময় হাত পা, হাতের হাঁটুর এগুলো ছাল উঠে যায়। তো সেজন্য আমরা একটু নি গার্ড, তারপরে এলবো গার্ড এগুলো নিয়ে নিলাম নাইফের জন্য। আর এগুলো প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল। বাইরে অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছু খাবারও কিনে নিয়ে আসলাম। আর বাসায় এসে নাইফের খেলনাগুলো, তারপর প্রয়োজনীয় জিনিসগুলো নিজেই আনবক্সিং করছিল। সে খুবই এক্সাইটেড ছিল যে সে এটা এখন বাসায় বসে খেলতে পারবে। আসলে আমাদের সময় ফ্রাইডে ছিল অন্যরকম, যে ওয়ার্কিং মাদারের ক্ষেত্রে যা হয়, যে শুক্রবারে আম্মু বাসায় থাকবে, ভালো রান্নাবান্না হবে, খুব এক্সাইটেড থাকতাম, আর টিভিতে সিনেমা দেখব। আর এখনকার ফ্রাইডেতে বাচ্চাদের অনুভূতিগুলো অন্যরকম। তবে দুইটার ক্ষেত্রে অনুভূতি কিন্তু আসলে পাল্টায়নি, ফ্রাইডে মানে স্পেশাল কিছু। তো দেখুন, এই যে নি গার্ড, তারপরে এলবো গার্ড, এগুলো নাইফ আনবক্সিং করলো এবং নাইফকে এখন এগুলো হাতে পায়ে পরিয়ে দিব। আর নাইফের সেই ম্যাগনেট ডার্টবোর্ড যেটা, সেটা আপাতত এক জায়গায় লাগানো হয়েছে, সেখানে নাইফ এখন খেলবে। বাইরে থেকে কদবেল, তারপরে দধি, মিষ্টি এগুলো নিয়ে এসেছিলাম। দধিটা খুবই স্পেশাল ছিল, খুবই মজা ছিল। অনেক দধি খেয়েছি, বাট এরকম মজার দধি মনে হয় এখন পর্যন্ত খাইনি। আর মিষ্টিটাও খুব ভালো ছিল। আর নাইফ তো তার খেলনাগুলো পেয়ে খুবই এক্সাইটেড, শুধু লাফালাফি লাফালাফি হচ্ছে। আসলে বাচ্চাদের নিয়ে শুধু টাইম স্পেন্ড করলেই হবে না, কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। আর বাচ্চাদেরকে এমন খেলনা কিনে দিবেন যেটা ওদের মেধার বিকাশে কাজে লাগে এবং কিছুটা কিছু জিনিস শিখতে পারে, বা ওরা সেই খেলাটা নিয়ে ভালো একটা এক্সাইটেড ফিল করে। আমি এটা পারছি না কেন, আমাকে এটা পারতেই হবে, এই যে টেন্ডেন্সি ওদের ভিতরে চলে আসবে ছোটোবেলা থেকেই। আর যখন একবার পেরে যাবে তখন ওদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আর সে সব কিছু এগুলো হাতে পরে নিয়েছে, পায়ে পরে নিয়েছে, এখন সে টারজান হয়ে গিয়েছে আর বডি বিল্ডারের ভাব চলে এসেছে একটা ভিতরে ভিতরে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো এবং লাইক করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।